ভয় নাই ভয় যদি থাকে সহায় ভয় কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় যুবকরা বলো আল্লাহ যদি বলো না আল্লাহ যদি ভয় কোনো ভয় নাই আল্লাহ যদি দুর্গম গিরিপথ পারি দি যায় দুর্গম গিরিপত্ন পারি দিয়ে যায় ভয় নায় কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় নীলা যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহ পথে যারা কাজ করি যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহ পথে যারা কাজ করে যায় বিনা পুরী খাতে পাসনাই হায় বিনা পুরী খাতে পাস নাই হায় বলেন বিনা পুরী খাতে পড়ি কাস্তে পারে জেল হইতে পারে জুলুম হইতে পারে নির্যাতণ হইতে পারে এতিম হইতে পারে সন্তান স্ত্রী বিধবা হইতে পারে নিজের জীবন চলে যেতে পারে কিন্তু কাসেম নানু তুবির শিক্ষা হইল শিক্ষা হইল মাহমুদ হাসান দেওবন্দের শিক্ষা হইল আমার ভাইরা রশিদ আহমদ গং রিহমাতুল্লাহ শিক্ষা হইল আজি আমদদুল্লাহ মুআযরে মক্কার শিক্ষা হইল আশাইকুল ইসলাম علامه আহমদ সফির শিক্ষা হইল আল্লামা হাফেজ যুনাত বাবুনগরের শিক্ষা হইল জীবন চলে যাবে পরীক্ষা দিবা পরীক্ষায় কখনো ফেল করবা না জীবন গেলে জীবন যাবে পাতেল ফেরকার কাছে মাথা নত করে জাহান্নামী হওয়া যাবে না الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم يا امنوا انفسكم واهليكم نارا يا ايها الذين امنوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه أو كما قال عليه الصلاة والسلام دروتش ربري، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، لا إله إلا الله، وَحْدَهُ لَا شَرِيكَ لا لَهُ الملك لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ سَرْدِيَ شَمَاطِي আমন্ত্রিত সর্বস্তরের সম্মানিত সুধী ও আমার পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা বিভিন্ন মাদারিস থেকে আগত আমার কলিজার টুকরা হৃদয় স্পন্দন আজ ইস্তলা বাগন বিভিন্ন দিক বিভাগ থেকে ছুটে এসেছেন আমার প্রাণের যুবক বন্ধুরা বা মুরব্বীরা মুর্বীরা আল্লাপাকে দরবারে লাখ করি যে আল্লাহ আমাকে আপনাকে মহাবতে হাক্কানি রব্বানি অলামাই করামদের সহবতে এই তাহাজের পূর্ববর্তী সময়ে আল্লাহ আমাকে আপনাকে বেহেস্তের বাগানী মুবারক জলসায় আসার বসার এবং ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে জবান খুলে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ হাকিমুল ইসলাম কারি তৈসব রহমতুল্লাহ আলাই বলেন যেই বান্দাদিগকে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা যেহেতু আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে মুক্ত রেখে ওলামাদের নেক পরিবেশে পরিবেষ্টিত করে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিছেন জন্যে আর একবার আমরা শতস্ফুটতার সাথে মুখ ভরে মুখ ভরে জবান খুলে আওয়াজ করে গোলামের পরিচয় দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসতে অনেকটাই বিলম্ব হয়ে গেছে আপনারা শ্রমিক মানুষ খেটে খাওয়া মানুষ লেখাপড়া মানুষ বিধি ব্যস্ততা এতটাই বেড়ে গেছে যে আগে তো কন্ট্রাক্টর বক্তা ছিলাম ষাট সত্তর হাজার টাকা অগ্রিম নিতাম চুক্তি করে ওয়াজ করতাম একটা ওয়াজে যে হুইয়া থাকতাম আর তো কোনো চিন্তা নাই নামাজ কালাম আসিল না সাভা ভাঙ্গা আছিল চেহারা নূর আসিল না কথার মধ্যে কোন ওজনও আছিল না কারণ বাজাইরা বক্তা তো কথা বোঝেন নাই আর এখন তো মুরব্বীরা ডাক দেয় ফজরের পর থেকে শুরু হয় আর এক ফজর আইসা পরে কথা বোঝেন নাই গতকালকে গভীর রাত্রে মাহফিল থেকে নামার পরে আমিরুল মারা মহিউসুল্লাহ মাহমুদুল হাসান দামাদ বরকতুল্লা আলিয়া নির্দেশ যা তুমি মোমেন সাহি ঢুকছ চরখরিসে চলে যাও ওখানে যাইয়া ছাত্র শিক্ষক যারা আছে তাদের সাথে কথাবার্তা বলো তো যাই হোক সেখানে যাইতে বিলম্ব হয়েছে ওইখান থেকে আবার হালুয়াঘাট জোহর ওইখান থেকে আবার আহমদ সহ আব্দুল হক সাহুর সহ সব সকল বুজুর্গরা এইখানে আমাদের মালানা বোরহান ভাই মালানা আমিন ইসলাম সাহেব অনেক মহব্বত করছেন আমাকে দাওয়াত দিছেন তো ঢোকার সময় যদি কেউ বলে থাকেন যে কয়টা বাজে আমি এখন বারোটা বাজে যেমন বক্তা রাইতে তিনটা বাজে হেমন বক্তা কারণ এখন আমি আমার দান্দায় চলি এখন আমি কারো ঠেহাই চলি না থাকলে থাকবেন না থাকলে যাবেন না কারণ যদি এরকম থাকতো যে বুজা বুঝা টেকা বান্ধে লইছি আমি এত দেরি করেছি কে তোমার বাহের কাছে আমার জবাব দিতে হইব বুড়ি আঙ্গুল সুস্থে সুস্থে যাই বাগা তখন আগে ছিল আর এক রকমের আর এখন হলো এক রকমের এখন বুজুর্গদের মাথা হাতে চলি সময়কে গুরুত্ব দিয়ে চলি রাস্তাঘাট বিলম্ব হইছে এরকম অনেক সব সময় হয় তো চুক্তিবাদী বক্তা থাকলে এটা হইলো না হইলে নিয়ে রাখছি ফরে গেলে নিয়ে আবার ফিডা দেয় কথা না কেড়ে এখন আমার গাড়ি আমার স্বাধীনভাবে চালায় কোন জায়গায় বেরেক করবো কোন জায়গায় সারমু কোন জায়গায় জামু এটা আমার ব্যক্তিগত স্বাধীন স্বাধীনতা কারণ এখন তার বাজাইরা স্বভাব নাই কাজেই কারো আজাইরা বক বক শোনারও টাইম নেই কথা ঠিক আছে না কথা আল্লাহর জন্যে আইসেন আল্লাহর কথা শুনবেন পাঁচজন মানুষ থাকবেন হেদায়তি কথা হবে না থাকবেন না হবে কোনো সমস্যা নেই কারণ এই যে মনে করেন যে যারা এখন সুর দিয়ে ওয়াজ করতেছে ফকম ফাইট করতেছে উমুক করতেছে তুমুক করতেছে ভলনা দফলা এইটা তো আঠারো বছর দূরে করিয়েছি এটা দেখছি একটা হুদা বন্ডাম এটা যা ওয়াজ করে একটাও আমল করে এই জন্য ওয়াজে তাসির হয় কেন দান্দা তাহে যে কেমনে কেমনি মানুষের ফোয়া দিতেন টেহানিমু মানুষের টেহা দিতেন হাসা মিসা কই আমি বাড়ি করবো খেত কিনবো মানসির দোকান দিবো মানছে টেহেনি আর দিতাম না সুর সুরটায় বইরে গেছে বাংলাদেশ কথা ঠিক আছে না এই জন্যে বক্তা খোঁজা বাদ দিবেন মৌলভী খুঁজবেন আলেম খুঁজবেন তাহলে ভয়দাবান হবেন আর যদি বক্তা খোঁজেন তাহলে নিজেও বে ভয়দাবান হবেন ওই ওই নিয়তের মধ্যেও গরমিলো হয়ে যাবে আলেম আলেমের সোহবতে থাকবেন এক এক মুহূর্ত সোহবতে থাকার দ্বারা এটাই নাজাতের উচিল হইতে পারে আর যদি বৈশা এই নিয়ত করেন টান দেয় না কে গান গায় না কে সুর দেয় না কে এটা এক সময় ছিল এখন নাই এটা আমি ভুলে গেছি গে এখন আমি কাটা কাটা দাওয়া তো তবলিগের উসুল অনুযায়ী কথা কম চলব সামনের বাইরা চুপ থাকো পিছনের বাইরা কনসে দিয়ে চলবো আপনারা চুপ থাকেন পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে এখন চলবো যে আমলি কথা উসিলি কথা বলব আপনি বলবেন হয়তো আপনি মিথ্যা হতে বলছেন জিজ্ঞাসা করেন মালানা আমিন আমিনকে বলবেন কয় টাকা চুক্তি করছি অথচ আমার জীবনে যখন আমি প্রথম বক্তা হই এই মুক্তা গাছার জমিনে ইসলামপুরের ব্যবসায়ীরা নবপুরের ব্যবসায়ীরা আশি হাজার টাকা ক্যার ক্যারা ভাবে গন্যা দিয়া তারপর আমার লুইছে আজ থেকে তেরো বছর আগের কথা বলতেছি ছয় বছর আগের কথা বলতেছি সাত বছর আগের কথা বলতেছি এই যে ফকির বাড়ি নামে একটা এলাকা আছে না আবার কোন জানি কান্দা মির্জা কান্দা জি গাইবেন কতলা টাকা আগে দাম লাগতো আমারে এই যে কয় সত্তর হাজার বেটা এখন সিধে হয়ে গেছে আমার হাটাদের হজরত বলছেন টাকা দেখিবা না হাটাদ হজরত বলতেন এটা তো এই যে মনে করেন যে এখন তো নাম দিয়া অনেকে বিজনেস করতেছে হাটাদ হজরত নাম দিয়া কিন্তু কইতেও ভাবত না যে বালা মতন কিভাবে তাদের সাথে মোহাম্বত কিন্তু গোটা জাতি দেখেছে বৃদ্ধ লোকটা মৃত্যুর আগে আমাকে কতটা কাছে রাখছিল আকাশ যেমন চন্দ্র যেমন সত্যি সূর্য যেমন সত্যি এরকম আহমদ শফির মোহাব্বত আব্দুল খালেক শরীয়তপুরীর প্রতি এইরকম সত্যি ছিল

সবাই আসার সময় মোসাফা করতেন গায়ে ফু নিতেন আর আমি যদিও চাইতাম ফু কিন্তু হযরত বলতো তোমাকে আমি শরীরে ফু দেব না তুমি কাছে আসো জবান খোলো আমি তোমার মুখে ফু দেব কাজে আমি যে নিয়ামত পাইছি আমি কন্ট্রাক্ট করতাম কি লিখিয়া কথা কন না কে রে করে চুক্তি করার দরকার আছে আরেকটা কথা কই বক্তাদের হেদায়েতের জন্য বলতেছি ওহন যদি কোনো বক্তা আমার সামনে ফেরারুল গাড়ি লুয়ে ঘোরে ফাজারুল লুয়ে ঘোরে রে ডিস্টাব দিচ্ছে দিচ্ছে মানে বস সুধার বক্ জালায় মার গাড়ি আইয়ে না ভাঙ্গার রাস্তায় পর ধাক্কায় শরিয়ৎ সাহেবের আগমন কি রে সরিয়ত ছাপাই ল শরীর চাই রাখবো কষ্টই তো আপনাদের আপনারা থাকলে আমিও আপনাদেরকে বয়ান শোনাবো তবে আগের মতন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম না আমি এখন অল্প কথা বলি কিন্তু এই অল্প কথাই যেন কাজের কথা হয় ঠিক আছে না ভাইজান এক ফোঁটা চোখের পানি জানি হাকি কতান ফালাইতে পারে কারণ এইটাই বয়ানে জীবনে শেষ বয়ান হইতে পারে আগামী কালকে মইরাও যাইতে পারে ঠিক না বাবা বাবা ঠিক না না হারাদের হযরত এভাবে বলতেন তো চুক্তি যখন বাদ দিলাম এখন যদি কোনো বক্তা কোনো মোলবি যদি আমার সামনে বাপ দেয় বেশি টাকা কামাই কিরে এটা মায়ের কাছে মামুল বাড়ি করা না কথা কই না ঠিক এটা মায়ের কাছে মামুন বাড়ির করা না এটা তো আমি করছি তো আমি দেখছি এটা করার কারণে আব্দুর রহমান হাফিজ জি আমার স্টেজে উঠে নাই এটা যখন করছিলাম নুরুল ইসলাম অলিপুরি আমার স্টেজে বয়ান করেন নাই এই কাজগুলি যখন করেছিলাম মাহমুদুল হাসান সাহেব আমাকে যাত্রা বাড়িতে ঢুকতে দেন নাই এই কাজ যখন বাদ দিয়ে দিছি এখন সমস্ত বুজুর্গরা হৃদয়ের দরজা খুলে দিছে এখন জিম্মাদারি দিছে তুমি আকাবিদের ক্যানভাসার অ্যাডভাইজার ম্যান শূন্যতের ফেরিওয়ালা এই সম্পদ দুনিয়া বিক্রি করলে ফর্ম যাইব কথা কন তো এখন যখন চুক্তি বাদ দিলাম তো আগে যারা পঞ্চাশ হাজার দিত অনেরা মুঠ করে টে দেয় তো কিছু কই না রাস্তায় দেখি গাড়ি বারো হয় না মেজাজটা গরম হয়নি কথা কয় না মেজাজ গরম হয় না পরের বছর এই মুহ তামিম গেলে কিন্তু দিল বলতো এটা কি একটা ব্যবহার টাকার লেগে মানুষের মতন আপন শায়েকের কাছে কইলাম আমার শায়েক ও মুর্শিদের কাছে কইলাম হজরত এই অবস্থা এলাজ দেন কি করা যায়

একটু ধৈর্য ধরেন আছেন নাম না একটু জোরে কোন আল্লাহ আকবান আমি আমার সফর সঙ্গীদেরকে গাড়িতে বলছিলাম যদি পাঁচজন জন তো ফাঁস জন আমি হেদাই তো কথা শুনাম জাগা না ব্যক্তি ওই হেদিকে কোন জায়গায় দেন দুইটা একটা মোটর সাইকেল দুইজন দেখতেছে তো বালা আমত সালাম দিয়ে আমার বলা বলি গেছে আসসালাম আলাইকুম এটা কি জানি বাজার মরার বাজার না কি বাজার এটা হ্যাঁ না 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 আরে না খামারের বাজার

সব লোক চলে যান মাদ্রাসা যেন অপমান না হয় আমি মাদ্রাসায় যে মক্তবে বসে মাদ্রাসার ফলরে বসে আমি দোয়া করব। এর দ্বারা কমিটি বুঝবে যে এলাকাবাসী বুঝবে না এরা চিঠারি করে নাই এরা শরীয়তপুরিকে দাওয়াত দিয়েছে আসতে বিলম্ব হয়েছে আর অন্য যদি বক্ত হইতো চুক্তিবাদী বক্ত যদি হইতো শুনছে মোটর সাইকেল আলাদন কইছে যে যাই না বাবার বাবার গেলে তো পিঁড়াও দিব টেহা দি রেখে দিব ভাগ লইলে মোবাইলের আলো বন্ধ করেন কানা হই যাইতেছি আমি আলো মোবাইলের আলো বন্ধ করেন এই দিক দিকে এদিকে তাকান কষ্ট হইতাছে না এখন যখন 10 12 জন মুতামিমজন আমার লগে কাম করে তখন এদের একটা চিকিৎসা দরকার না হ্যাঁ কিছু বক্তা আছে প্রথম বছর মুতামিম যদি কম টেহা দেয় অনেক বক্তার ইতিহাস গোমর ফাঁস করে দিতেছি বুজুর্গ সাজে লাল দাগ দিয়ে থুয়ে দেয় একদিন এক বক্তার খাতা চিক করে দি বালা বুজুর্গ বেড়া লাল দাগ দিয়ে থুইছে এমকি জাগায় রুম লাল দাগ কে গট নাকি হ্যাঁ আমি লাগিয়া থাকছি পরের বছর যখন লাল দাগ ওলা মত আমি হুজুরের কাছে গেছে হুজুরি কইতেছে আইসে আপনার নামে লাল দাগ দেওয়া আছে আমি তো পীরের কাছে মুড়ি দিছে আমার এটা বোঝন লাগব না লাল দাগ দাগ কি আর লেগে দিছে আমি হুজুর রাস্তা করে লিখে বাই কি হয়েছো ভাই কি তার লাগে লাল দাগ দিছো হুজুর দশ হাজার টাকা কম দিছি এই চল্লিশ হাজারের জায়গায় তিরিশ হাজার দিছি এই লেগে মনে লাল দাগ দিছে এছাড়া তো সবই তো ভালো আছে দেশি মুরগি খাওয়াইছি কই খাওয়াইছি লাউ দিছি লুঙ্গি দিছি কাপড় দিছি দশ হাজার টাকা কম দিছি এর লেগে মনে লাল দাগ দিছে বেটা তুমি কত কইতে পারে আমি আর গভীর তত্তে গেলাম কিছু লোক আছে তো এসলার নামে পিছলা হয় কিছু বক্তা পীরের কাছে গেছে ময়দান কায়েম করার লাগে আর আমি ময়দান কায়েম কইরা থুইয়া মুরুব্বিদের কাছে গেছি কি আমার কথা ঠিক না ঠিক এটা মুক্তাগাছার লোক প্রমাণ আছেন না নাই না নাই আমি ময়দান আবাদ কইরা থুইয়া তারপর পীরের কাছে গেছি নিজের এসলা হওয়ার জন্য আর অন্যরা গেছে ময়দান آباد করার লাগি সাইনবোর্ড আমি পীরের কাছে murid হইছি কথা ঠিক আছে না এর নাম পেইচ্চা খায় অনেকে ঠিক আছে আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের তো এইবার যখন লাল দাগ আমি চিন্তা করলাম যে না এই সমস্ত ধোকাবাজি তো করা দেব না নিয়ত করছি কন্টাক্ট করতাম না করতাম না আহ দাও না হজরতের বরকতে হাটাদুরি হজরত পাইলাম হাটাদুরি হজরতের কাছে গেছি নিজের অন্তরের কথাটা খুলে কম হুজুর আমার লেগে দোয়া করেন তেহার লোক ছাড়তাম পারিনা না তো উনি তো ছিল জিন্দাওয়ালি ওনার তো ভিতরে তো খোলা আমি গেছি আমার কথা কনে লেগে আমি দুই কে সালাম দিছি কমু কথাটা আমারে ডাক দিয়ে কয় যেখানে বয়ান করবা হাদিয়া হাতিয়া দিলে দেখিবানা আমার আমি গেছি আমার যুগের কথা বলার জন্য হজরত আমার অবস্থা দেখকে বলে বলতেছে যেখানে বয়ান করবা হাতিয়া দিলে দেখিবানা এখন এইটার তো আমার আমলকরণ লাগবো নাকি কম

এই মেশিনের দিকে আর কেউ হাত দিবি না আমার দিক তাকান বলেন আল্লাহ আকবার তো এই কথাটা তো আমল করন না কি কন তো সাইর ফাঁস জায়গায় বয়ান করিয়া যা দেয় খালি মুঠ করে ছুঁয়ে দিই তো হাডাদের হজরতের কাছ থেকে আমি একটা বরকতি কইটা পাইছি কইটা সিনেন কোডা ডিব্বা এই ডিব্বার মধ্যে নিয়ে বাইক যায় দেখেন যারা বক্তা আছে এগারো হেদায়তের লেগে কইতেছি আমি এখন যে ওই যে যে মোতামিম টেক কম দেয় এইটা নিজে যদি গন্যা দেহি খামটা যদি দেহি মুখটা গেছে আর মোতামিম টেক কম দিছে এবারে আপনি দেখি বিচার করছি মগা একশো আশিটা ফোন দিছে কই 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 হ্যাঁ আমি কইতাম চাইছিলাম তোর বাহে দাওয়াত দিছে রে এদিক দেখান অতিভক্ত সুরের লক্ষণ অতিভক্ত কি এর লক্ষণ সুরের লক্ষণ আর কথা কওয়ার আগে যদি দেখবেন একে শুদ্ধ ভাষায় কথা কয় মনে করুন এটা জারুরার শেষ শয়তানের শেষ যেটি দেখবেন বেশি শুদ্ধ ভাষায় কথা বলে না কখন এসেছেন কোথায় যাবেন মনে করবেন মতলব বাস আরে কথা কস না কেন আর যেটি দেখবেন যে খাইটা ভাষা কথা কয় হুজুর কোনটা যাবেন না কোন দিক যাবেন না মনে করবেন এই ব্যক্তিটা সরল সরল কথা কয় না কথা কয় না দেখবেন কি সুন্দর শুদ্ধ ভাষায় কথা হুজুর আপনি এখানে কত বছর ধরে জব করতেছেন ডিউটি করতেছেন এটা কিন্তু শয়তান এটা কিন্তু শয়তান হুজুর আপনি কি কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে লেগে আছেন এটা কিন্তু শয়তান এটা দালাল এইটা তোমার ইসলামকে ধ্বংস করার জন্য সরলতার সুযোগ নিয়া সলে বলে কৌশলে তোমার কাছ থেকে কথা নিতে চাচ্ছে না অতিবক্ত সোরের লক্ষ্য আর যেরি দেখবেন খেত্তা বাসায় কয় আপনি বহু দিন ধরে আপনি আর কতদিন থাকবেন মনে করবেন এই ব্যক্তিটা সরল

এবং তোমাদেরও শিক্ষা গ্রহণ করা দরকার আল্লাহর কসম করে বলতে পারি জনপ্রিয়তা মোটেও কমে নাই প্রোগ্রাম মোটেও কমে নাই বরং আরো বাড়ছে কুকুর বাচ্চা দেয় বহু একটাও টিকে না গরু বাচ্চা দেয় একটা এক হাজার টিকি এক হাজার টাকা কেজি গোস্ত হইলেও এই গরুর গোস্তের অভাব হবে না এর নাম বরকত এর নাম কি বরকত ভাই কষ্ট দিলাম আপনাদের এই জন্য এখলাস নিয়ে কথা বলতেছি অল্প সময় কিছু কথা বলবো শোনার জন্য কারা কারা রাজি আছেন আমার সাথে দোয়া করে দেবেন ভাইয়ে মুক্তা গাছের বাইরেও আপনার খাওয়া মানুষ শ্রমিক মানুষ রাজি আছেন তো ইনশাল্লাহ আবার হাত না মান আবার তুলুন ওই যে কেডায় তুলে নাই দেন সে দেই কেডায় তুলে নাই ও আরে তুলেন 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 আবার না মান আর একবার কষ্ট দিব বাদান গুন্ডা যাও নি জি আবার তোলেন এবার মুট করে ধরেন সারেন ধরেন সারেন শাপলা ফুলের মতন বেস্টের বাগানটা সাজান 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 জোরে না হে তুই কি টেকে রে না না ধরে ডান বাম এরকম এরকম জোরে 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 আল্লাহ দেখো আল্লাহ কেডা নারায়ণ আল্লাহ এটা কোন গুরু ফুল কাটা জানো আল্লাহ হ্যাঁ ঠেলার নাম বাবা দি দেখো কেমনে না হ্যাঁ জি জি না রে না রায় হাত হাক নামা আচ্ছা বলেন তো কে ডাইকুব রাইতে দুইটা বাজে অবস্থা দেখে মনে হইতেছে রাইতে নয়টা বাজে কথাক্ষণ ঠিক কি না সামনে বাইরে চুপ থাকেন পিছনে বাইরে বলেন তো আল্লাহ আকবার একবার আল্লাহর পক্ষে হক কথা বলতে কোনো ভয় আছে ভয় নাই কোনো ভয় নাই ইসলামী সঙ্গীত বলে গুণ হইব এটা জায়েজ আছে ইমান তাজা করার জন্য এগুলো জায়েজ আছে কথা বলেন ঠিক কি না ভয় কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহা ভয়নায়রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় যুবকরা বলো আল্লাহ যদি বলো না আল্লাহ যদি ভয় রে কোনো ভয় নাই আল্লাহ যদি দুর্গম গিরিপথ পারি দিয়ে যায় দুর্গম গিরিপথ পারি দিয়ে যায় ভয় নায় কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় নীলা যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহ রু যারা কাজ করি যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহ রু যারা কাজ করে যায় বিনা পুরী খাতে পাসনাই হায় বিনা পুরী খাতে পাস নাই হায় বলেন বিনা পুরী পরীক্ষা আসতে পারে জেল হইতে পারে পারে। নির্যাতন হইতে পারে এতিম হইতে পারে সন্তান স্ত্রী বিধবা হইতে পারে নিজের জীবন চলে যেতে পারে কিন্তু কাসেম নানু তুবির শিক্ষা হইল। শিক্ষা শিক্ষা হইল। আমার বাইরা রশিদ আহমদ গঙ্গির শিক্ষা হইল। আজি আমদুল্লাহ মহাদে মক্কির শিক্ষা হইল। আর সৈকুল ইসলাম আল্লাহ মাহমুদ শফির শিক্ষা হইল। আল্লাহ হাফিজ বাবু নগরীর শিক্ষা হইল জীবন চলে যাবে পরীক্ষা দিবা পরীক্ষায় কখনো ফেল করবা না জীবন গেলে জীবন যাবে বাতিল ফেরকার কাছে মাথা নত করে জাহান্নামী হওয়া যাবে না কষ্ট হইছে আপনাদের বেজার হইতেছেন হক কথা বলতে কোনো ভয় আছে যখন ভয় আছে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ কেউ ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করতে পারবে না ঠিক না বলেন আর এটার জন্য যদি আমাদের এক হইতে হয় আমরা কারা কারা এক হইতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমিন বাস আল্লাহ বানায় অনেক কষ্ট হইতেছে আপনি গো টানা টানা সব সোবান আল্লাহ কইতে কইলে কইতে পারবেন না অনেকের গুমো দূরে গেছে এরম করে করবেন হ্যাঁ এরম করে করবেন কেও কর দরকার নাই আল্লাহ পাক কত সুন্দর করে মায়া মোহাব্বত করে বলেন ও ইমান ওয়ালারা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নির্দেশটা কার জাহান নাম থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ আল্লাহর মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পথ পদ্ধতি চারটা পথ পদ্ধতি কয়টা চারটা শুনতেছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ অসংখ্য মাদ্রাসা ছাত্র ভাইরা আছেন আমরা আজকে বড়দের নকল করতে চাই না বড়দের কথা ভুলেই গেছি মোহাম্মদুল্লাহ হাফিজ যুদুর কথা কই না অনেকে কই না অথচ মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই কেমন অলি ছিলেন শুনতেছেন বন্ধুরা আমি কি বলবো বলবো দিল নরম হয়ে যাইব আল্লাহ রহমত নাজি লইব আল্লাহ রহমত নাজি লইব অলি আল্লাহর তাস্কেরা করলে আল্লাহ রহমত নাজি লয় কতক্ষণ ঠিক কিনা হাজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলী আলাই কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রুলি আল্লাহ রুলি মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ একবার এক দাওয়াতে গেছেন দাওয়াতে গেছেন উনি বাথরুম পেশাব করবেন পেশাবের জায়গায় নজর করে দেখে বাদপুরে পরে রয়েছে কি পরে রয়েছে তো হদর তার পেশাব করলেন না ছাত্র ভাইরা শুনতেছেন মাদ্রাসা ছাত্র ভাইরা আমাদের অধিকাংশ মাদ্রাসায় উজু খানায় বাদ পরে থাকে গোসল খানায় বাদ পরে থাকে থাকে না ভাই দস্তর খানায় বাদ পরে থাকে জারু জাইরে পর বাদ ফালায় দে। ব্রেন কেন কেন কমতাছে এর লিগে কমতাছে মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আল্লাহ আকবার পেশাবের জায়গায় যখন বাদ দেখলেন হাফিজ জুজুর পেশাব করলেন না পেশাব না কইরা নিজের বামাত এই পেশাবের জায়গায় দিয়া একটা 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 করে বাদ তুললেন বাদ তুললা এই সমস্ত বাদগুলি সাতটা দোয়া দিলেন সাতবার দুইলেন সাতবার দুইয়া এরপরে যখন মেজবানে দস্তরখানা দিছে মেহমানের সামনে হাফিজ জুজুর বলতেছেন ভাইয়ে আমার মেহনতি ভাত আমাকে একটু দেন আমি ওগুলো আগে খাবো আল্লাহ রাস্তে সামনে থেকে কাউকে উঠতে দিবেন না তো হাফিজ হুজুর বড়দের কথা শোনো বড় হইতে পারবা হাফিজ জুর রহমতুল্লাহিয়াল বাড়িওয়ালা বলতেছেন হজর এই বাত আপনি খাইবেন এই বাত আপনি খাইবেন

হজরত বাথরুমে যাবেন বাথরুমে যাবেন বাথরুমে যাওয়ার আগে নিজের কাপড়টা সুন্দর করে গোসাইলেন কাপড় গোসাইয়া আবার নিজের জিব্বাটা বাইর করে উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া এইভাবে কামড় দিয়ে বাথরুমে ঢুকছে তো লোকেরা বলতে চা হাফিজ জি কি পাগল হয়েছে নাকি জিব্বায় কামড় দিয়ে বাথরুমে যায় বাথরুম থেকে বের হইলে লোকেরা নজর করে দেখে হাফিজ জি হুজুরের জিব্বা কাইটা রক্তের ফোটা গালসি বেবে বেয়ে পড়তেছে তো লোকেরা বলতেছেন হাদ কেউ কি হয় কেন এই রক্ত পড়তেছে হাফিজ জুজুর কানতেছেন আর বলতেছেন আমার জিব্বাটা বেহা হয়ে গেছে পাইখানা বোঝে না বিছানাও বোঝে না সুযোগ পাইলি খালি আল্লাহ নামের জিকির করতে থাকে সেই হাফিজি বলছেন দিলকে দিলকে দিল শাকের বানাও জবানকে জাঁকের বানাও জবানকে জাকের বানাও দিলকে শাকির বানা আজকে আমরা জিব্বাটারে গিবৎকারী বানায় বলে জিকের কারি তুই কথা কোন ঠিক কিনা ভাই ওয়াজ শুনে কি লাভ যদি আসলা না হয় যদি আসলা না হয় আমার তো বিশ্বাস এখানে যত কৌমি মাদ্রাসার ছাত্ররা আসছেন যাদের অন্তরে আল্লাহ ওয়ালাদের মহাব্বত আছে এরা যদি আজকে বলে যে হজরত যতক্ষণ আছে আকাবিরদের মহাব্বতে ততক্ষণ হজরতের সাথে আমরা আসি ইনশাআল্লাহ ইতিহাস রেকর্ড হয়ে থাকবে এই মাহফিল হয়তো দুই একটা উমরা সোমরা যাইব গা এতে কিচ্ছু যায় আসে না দেখবেন খোঁজা খোঁজা দারি এরা জিহাদ খুব ভালো কিন্তু নিজের নফসের লোকে জিহাদ করে না খালি মানছেরও হুনা ইসলাম করার প্রথম নম্বর হজরত থানবি বলছেন ইসলাম হেফাজত করতে হবে প্রথম নিজের মধ্যে আগে তারপরে রাস্তে তারপরে সমাজে তারপরে পরিবারে তুমি নিজেই ইসলাম মানো না সুদি ব্যাংকিং লেনদেন কারবার করো তুমি পরকিয়া নারীর সাথে জড়িত থাকো তুমি নিজে সুন্নতের খেলাপ দাড়ি কাট চালাও একেরে ডবল খুন লাগাও উর্ফেও মারো নিচেও মারো আর তুমি জিহাদ জিহাদ পুলে ফালবারো এই জিহাদ খালি তোমার মুখের বুলি থাকবে এটা কোনোদিন ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে না কষ্ট হইতেছে আপনাদের বেজার হইতেছে আমার বাইরা আমার বন্ধুগণ মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন আমার জিব্বাটা বে হয়ে গেছে এই হাফিজি কোন হাফিজি এই হাফিজি বলতেছেন আমার জিব্বাটা বে হয়ে গেছে আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ হয় কিন্তু জিব্বাটা বন্ধ থাকে না জিব্বা খালি আল্লাহ 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 বলতেই থাকে এই হাফিজি রহমতুল্লাহ আলাই আপনি যান তার কবরটা জিয়ারত করবেন আমি প্রতি মাসে একবার তার কবর জিয়ারত করি আমি তার কবরের কাছে দাঁড়াইলে আমার কসম গুলো দাঁড়ায় যায় আর ওই দিন কবর জিয়ারত করে যে দিন বাইরই পুরা দিন মনে হয় শরীরের মধ্যে কেমন জানি আলো জ্বলতেছে উনি আশরাফ আলী থানবির কাছ থেকে এমন কিছু পাইছে এই জন্যই তো পাকিস্তানের শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলী উর্দুতে বয়ান করতে দিয়ে বাংলাদেশ চাই চাই চা এইভাবে বলতেন সিরাত মাহফিলে আহলে সুন্নতুল জামাতের আকিদার মাহফিলে সম্মেলনে চিৎকার করে বলতেন सारे बंगला के लिए मोहम्मदुल्ला मोहम्मदुल्ला नहीं अब्दुल मजीद नदीम रिया चमत्कार कंठ दिए बोलते ये बंगाली भाइयों खूब ख्याल कर खूब ख्याल कर खूब ख्याल कर, कर। मई बत कहो तुम सुनो নিয়ে মোহাম্মদুল্লাহ মুহাম্মদুল্লাহ আলী সারা বাংলাদেশের জন্য মোহাম্মদুল্লাহ হাফিজি মোহাম্মদুল্লাহ হাফিজি না এই হাফিজির জবান জিকির করার কারণে জবানের দাম কত বাড়ছিল আল্লাহু আকবর আল্লাহু এক লোকের ক্যান্সার হয়েছে বাংলাদেশে অ্যান্সার নাই ফিরত দিয়ে দিছে জান আপনার আপনার বৃত্তে সব ফুচ্ছে গেছে বিদেশে চিকিৎসা করতে হইব বেচা বিমানের টিকিটের বাড়া জোগাড় করছে লন্ডনের চিকিৎসার খরচ জোগাড় করছে তো হাফিজ জিজুর আবার বক্ত আছে তো এই বেড়ায় বিদেশ যাওয়ার আগে ফুতে করে ডাক দিয়ে কইছে আরে মই রে তো মনে যাবো গা তো আমার তো একজন সাহেক আছে মুরব্বী লোক দেহা করে যায় তো মুড়িগুল লোকে দেহা করতে গেছে হাফিজ জুদের কাছে যায় কয় হজরত আমার ভিতরে তো সব বলে ভুচ্ছা গেছে গা ক্যান্সার হয়েছে আর তো ভারি না খায় তো ভারি না বিদেশ যাবো লন্ডনে যাবো আমি আমার লেগে একটু দোয়া করে নজুর আর যদি ফিরা নাই হাফিজ জুর হাফিজ জুজুর করতেছে তোমার বাধা দিতাম না তবে আল্লাহর উপর ভরসা রাখো তোমার ক্যান্সার নাও থাকতে পারে একটা কথা আমি তোমারে বললে দিয়ে যাই চিকিৎসা করার সুন্নত ওষুধ সেবন করার সুন্নত এটা আমি বাধা দিতাম না তো এক গ্লাস পানি আনো এই এক গ্লাস পানিটা আমি একটু কোরআনের আয়াত ফুদিয়া দিই এই পানি ডারে তিনটা বাঘ করে দিলাম ফু দিয়ে তিনটা বাঘ করে দিছে তিনটা ক্যাপসুল বানাই দিছে তিনটা বাঘ তিন বাঘ পানি তিনটা ডোক পানি দিয়া এবার হাফিজ জুজুর বলতেছেন এই এক গ্লাস পানি তিন বাঘ করলাম এক বাঘ বি মানে উডার আগে খাইবা আর এক বাঘ বি মানে উঠটা খাইবা আর এক লন্ডনে যাইয়া অপারেশন করার আগে অপারেশন থিয়েটারে ডোকার আগে খাইবা তো বেড়ায় হাফিজ জুজুরের কথা বিশ্বাস করিয়া ফানি ভরা লইছে লইয়া এক ডোক খাইয়া লইছে বাকি রইছে কয় ডোক একেবারে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সুন্দর করে পুতি পুতে গোল ভাই বাই যায় বেটায় মনে হয় তাজা হয়ে গেছে গা বেটায় ফুতে করে ডাক বিমানের টিকিটের টাকা আমার তো মন হয় আমার বৃত্তে কেন সান নাই আল্লাহ হকবার আসতে কইলেন কইলেন কয় আমার তো মন হয় আমার বৃত্তে কেন সান নাই তো ফুট তো সাইফাজন বড়ডা আবার একটু ঘাড়তে রা বড়ডা ডাক দিয়ে কয় ও মোরা মুই যাiben গা মরার কি উল্লাফালটা গন করে সুত করে কই ধান বিট জন লাগবো আমি বিট হইっちゃ গেছে গা আর সুতকারী দি ছোট বাই দি দমুতে কয় তোরা না মরার গা বলতা বল না আবার তো ছোট বাই রে গা শুনতা জানা আমার এইবার হাফিজজি দুরু রহমাতুল্লাহ এর ভক্ত আশেক গেছেগা বিমানে উঠবো তো বুইরা সব ছারে কিন্তু বোতল ছারে না পানি ভরার বোতলটা এরকম গগলের মধ্যে দূরে রইছে কেউ দর তইলল কই এই দమ్ము আহমদুল্লাহ হাফিজজি দিছে এটা দিতাম না এইবার বিমানে উঠছাইয়া জন ওই যে মাইকে কইতাছে বেল লাগান এই করেন সেই করেন সাজাওয়ান উন্মুক্ত মুখ মোবাইল বন্ধ করেনই কয় না তো তো মানতে তো সবাই মোবাইল টোবাইল বন্ধ কিন্তু বেড়াই তো মোবাইল তো তো বুঝোই না বেড়াই খালি বোতল খালি দেখায় হুজুরে না কইছে বিমান উঠতে একটু খাইতে বেডা উঠতে বুঝায় বিসমিল্লা বইলে বিমানে মাইরা দিছে একটু বিমানে মাইরা দেওয়ার পরে বিমান যখন সা সা করে উপরে উঠছে যখন একেবারে সোজা হয়ে গেছে কারণ রান একেবারে আসমান মানে সোজা হয়ে উঠতেছে তো মানে সিটে বুয়ে বুয়ে ঘুমাইতেছে বাংলাদেশের ডাক্তারের টিম বুঝেন নাই কিন্তু বাপের যে ছোট ফুট থাকে হ্যাঁ তো বাপের ভক্ত বেশি হ্যাঁ কতক্ষণ গেলি বাবের সিটটা আতায় আব্বাই কু আব্বাই কু বা আতায় আব্বাই নাই আব্বাই গেল কই আব্বাই গেল কই আবাই গেল কই

আমরা ঘুমাই বাইদি দি এই বেটা দমক দি সুপার হেলো মরিয়ে দেবো মরার আগে জনমের দেহা দেখতে লইতাছে যার যেমন বুঝ যারি রাহে যার মনে যা ভাল দিয়ে ওড়ে ভাই আল্লাহ ওলাদের কথা কইতেছি খারাপ লাগতাছে সুর নাই নূর আছে না নাই আমাদের বুজুর্গরা বলেন সুর লাগতো না সুর লাগতো না খালি বলবা দেখবা আল্লাহর পক্ষ থেকে নূর আইসা যাবে কথা বলেন ঠিক কিনা আগে তো আমার ওয়াজ গোসাইতেই लागলো 2 ঘন্টা আগে আগে ওয়াজ গোসাইতেই लागলো 2 ঘন্টা কবিতা মবিটা সন্দ মন্দ কোতু ডিজাইন যায় ইন ইংলিশ ফি আর ওন সাদা মাডা ওয়াজ করতাছি মনে হইতাছে কি মজার কথা এই মজাটা কি আমি লাগাইছি না আল্লাহই লাগাইছে কে নাই লাগাইছে বাহর দিন বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ বায়া দুয়া সালাম আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায় কথা বলেন ঠিক না তার কিছু সময় দিবে না আপনারা এরপরে আপনি দোয়া করে বিদে হয়ে যাবো সমস্যা নাই বেশি কষ্ট দিতাম না চলবো

তো এই ব্যক্তি লন্ডনে গেছে লন্ডনে যাওয়ার পরে ওনার রিপোর্ট বাংলাদেশের ডাক্তারদের রিপোর্ট বিদেশে ডাক্তারের কাছে শো করছে শো করার পরে বিদেশের ডাক্তাররা এই রিপোর্ট দেখতাছে আর বেডারে দেহে রিপোর্ট দে বেডারে দেহে আরে এই যে কি হ্যাঁ ট ইজ রিপোর্ট হিজ পেশেন্ট হ্যাঁ হ্যাঁ এটা কেমন রিপোর্ট আর এটা কেমন রিম ওয়া ইউ পেশেন্ট মানে খুব ডাক্তারের কই তাজা তাজা আবার কেমন রুগী তো বড় পোতে কইতা বিচ্ছে নেন পরীক্ষা করে দেখেন এটা রুগী না তাজা বেডা আইসাই টু লাগিতার বড় বড় দক্কা হইছে মানে বাংলাদেশের রিপোর্টের সাথে নতুন করে আবার বিদেশে সুন্দর করে পরীক্ষা করে রিপোর্ট দেখবো মিল আসেনি এবার বুড়ারে নতুন করে পরীক্ষা করছে আল্ট্রাসোনোগ্রাফি যা যা সব কিছু করিয়া এইবার এই বিদেশে ডাক্তাররা দেখে ক্যান্সারের কোনো বালাই নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কইলেন আরো জোরে

এতে জীবন যদি জারগা সেলবুগা হো দাওয়াত না দিলে বিচ্চা গুরকম সমস্যা কি সমস্যা আছে কোন আল্লাহ এক বাইলেন এক বেলে খাওয়াই বই ঠিক কিনা বলেন কারণ আল্লাহ ওলাদের सोबतে থাকা দেখি মজা হাকিমুল উম্মত থানবী কসম করে বলেন এই হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি চিশতিয়া তরিকার ব্যানারে যারা থাকবে মরণ মরণকালে তাদের কালমা نصیব তো শেষ বালা দা সব ঠিক কিনা বলেন তো এই এই বিদেশের ডাক্তাররা কইতাছে তো ঠিক আছে তাই ফানি ডাই টুক দাও ফানি না আর কিছু পরীক্ষা করে দেই এইবার মেশিনের ভিতরে দিয়ে ফানি পরীক্ষা করছে ফানি পরীক্ষা করে দেহে ফানি পরীক্ষা করে দেহে এটা ফানি না ক্যান্সার বালা হইতে যেটা মেডিসিনের দরকার ভ্যাকসিনের দরকার কুরামিনের দরকার থেরাপির দরকার সব মেডিসিনই ফানি ভরার ভিতরে ভুইটা উঠছে আমার ভাইরা আমার বন্ধুরে কথা বললে পর্যন্ত বলা যাবে কিন্তু আমার লিমিট ক্রস করা হবে না আল্লাহ রস্তে ব্যাড সাউন্ড দিবেন না সোনার মধ্যে কামিয়াবি নাই মানার মধ্যে কামিয়াবি বাজান কানের মজা নিবেন না এই গভীররা তাহার দূতের সময় দেখেন আমার ভাইরা এক ফোঁটা চোখের পানি হাকিকতান কতন ফালাইতে পারেন কিনা মুসলমান আমার আন্তরিকভাবে দুঃখিত কোনো এক কারণে বিলম্ব হয়ে গেছে তবে সেই জেলার যত বড় বড় এদারা আছে জামিয়া ইসলামিয়া বলেন মাকজান বলেন আমার বাইরা বালিয়া বলেন ইসলামপুর বলেন সমস্ত এরাত ইদারায় এবার আমার দেখা পাবেন কারণ সমস্ত বুজুর্গরা সমস্ত এদারার মাহফিলের দাওয়াত দিয়া রাখছে সমস্ত বুজুর্গদের একটাই বক্তব্য ও আব্দুল খালেক তুমি শুধু উঠিয়া আকাবিরদের ক্যানভাসারি করবা এর দ্বারাই আমাদের তোলাবাদের ফায়দাও হইতে পারে বাদান আল্লাহর হস্তে বলবো কেউ নড়াচড়া করবেন না মিডিয়ার বাইদের অনুরোধ করব মানুষের খেয়ালে বিঘ্ন ঘটাবেন না আমি আমার নাকে আল্লাহ গ্রান পাইতেছি এই ময়দানটার মধ্যে আল্লাহ রুহানি তাওয়াজু আইসা গেছে আমার বাইরা আমার বন্ধুগণ কোনো দিকে খেয়াল নাই নিজের দিকে নিজে 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 চিন্তা চিন্তা করেন করবেন কান্না না আসলো কান্নার ভান ধরবেন কেন আপনি নাম থেকে মুক্তি নিবেন না কেন আপনি আল্লাহ হবেন না আবারও হাত জোর করে বলছি মাফ করবেন আমার ভাইরা আগের মতন সুর গীত ছন্দ আমি বলতে পারবো না কারণ বাইরা আমার চক্ষু বন্ধ করলেই ফজুল করিমকে দেখি চক্ষু বন্ধ করলে আহমদ শফিকে দেখি চক্ষু বন্ধ করলে আল্লাহ দেখি আল্লাহ আল্লাহ রাজু তো আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে দুনিয়া বি কোনো চিন্তার জন্য তুমি বয়ান করবা না এখলাস নিয়ে তুমি কথা বলবা আমার মাওলা এর দ্বারা তোমারও ফায়দা করবে উন্নতরও ফায়দা করবে আমার বাইরা আমার বড় আফসোস লাগে কেন আমি আরো আগে বুজুর্গদের খেদমতে গেলাম না কেন আমি আরো আগে আল্লাহ আল্লাহদের নিজবতে গেলাম না বাজান রে যারা আমার মতন গোনাগার যারা আমার মতন অপরাধী আমার বন্ধুগণ কেন আপনি বসে থাকবেন নিজের দিলটা নরম করিয়া ফেলেন বাবা না আসলো কান্না নিজের মন রে না এই দুনিয়া তো থাকার না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না আবার বাড়ির আল্লাহর হস্তে বলতেছি কেউ নড়াচড়া করবেন না মাথাটাও নাড়াবেন না আমার বাইরা নিজের নিয়ে নিজে চিন্তা করেন মান আরাফা না সৌফা কদ আরাফা রব্বাহু কেন আমার বন্ধুগণ নিজেরে চিনবেন না আল্লাহর নবী বলেন যে নিজেরে চিনলো সে আমার আল্লাহর চিনলো যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহর চিনে নাই যুবক একটু চিন্তা করিয়া দেখো কেমনে তুমি দাড়ি কাটো কেমনে তুমি নামাজ সারিয়া দিছ কেমনে রে তুমি জাহান্নামী হইয়া গেলা কেন কেন তুমি গুণাগার হইয়া রইলা কেন তুমি তবা করতেছ না কেন তুমি কানতে চাও না মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে শোন এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর কিতাবের মধ্যে লেখছেন চোখের পানিকে উম্মত পুঞ্জি বানাও দুনিয়া এবং আখরাতে পুঞ্জির অভাব হবে না একটু চিন্তা করিয়া দেখ যে সময় হাইকোর্টের দরজা বন্ধ সেই সময় সুপ্রিম কোর্টের দরজা বন্ধ যেই সময় মানবাধিকার কোটের দরজা বন্ধ যে সময় মেম্বার চেয়ারম্যানের কোটের দরজা বন্ধ যে সময় গ্রাম সরকারের দরজা বন্ধ আমার মাওলার দরজা খোলা আমার মাওলা বলিয়াই দিছেন ফাফির আয় বান্দা আয় আমার দিকে ফিরে আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয় কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবেন কে চইলা গেল কে বসলো এদিকে তা কোনো দরকার নাই আমার বন্ধুগণ তোমার আমার জীবনের শেষ বয়ান হইতে পারে আজকে তোমার আমার কান্না আসে না কান্না না আসলো দূর করিয়া কান্নার চেষ্টা করবা আল্লাহ আকবার আল্লাহ আকবার হজরত রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা কাঁদবে দুনিয়ায় আমার নবী আমার কানে কানে বলছে কান্দিনা গোলামেরা ওমরের কাতারে জান্নাতে যাবে চিৎকার দিয়া বলেন সোবাহ এ বন্ধু বাজান অমর জান্নাতি ছিলেন তারপর ওমর কেন কানছেন আল্লাহ হস্তে কোন দিকে কোন নজর নাই হাকি কতন দেখেন এক ফোটা চোখের পানি পড়েনি বানোয়ার কোন কেসা কাহিনী নয় আমাদের ডালকানগর হজরত একটা বয়ান করে যেই বয়ানটা কিতাব আকারে বের হইছে কিতাবটার নাম হলো নেপালে সাত দিন করাচির হজরত হাকিব মোহাম্মদ আক্তার সাব রহমতুল্লাহ খিয়ালাই করাচির হদর হাকিব মোহাম্মদ আক্তার সাব

কত বক্তা বন্ধু আমারে ফোন দিয়ে বলে ভাই যান আপনি দেখে আমরা শিখলাম দুনিয়ার চাকচি ক আর আমি এখন কেমন জানি আল্লাহ ওলাদের কাতারে চলে গেলেন এখনো তো আপনার বয়স নে আরো কয়েক বছর এভাবে কামাই করে নিতেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমি তাদের জবাব দিয়ে বলি ভাই ও কোন দিন মারা যাই বলা যায় না কোন দিন মারা যাই বলা যায় না আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনো যাদের অন্তরে কথাগুলি মায়া লাগতেছে বুঝ আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে আমার মাওলা তোমাকে কবুল করবে কারজানি মা কবরে কারজানি বাবা কবরে কারজানি মা কাম দেয়ার ডাক দিয়ে বলে বাবা মা ফিলে গেলি আমরা লাগি দোয়া করলি না বাবা কবরের খবর নি কবরে আমরা খালি সাপে কামরা আমাদেরকে বিচ্যুতে ধরে ও বাবা করার কারণে আমাদের খবরে আমরা ভালো নাই খবর এসে খবর পাইলাম দুনিয়ার কোনো ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দে আমার মাওলা সন্তানদের কান্নার বিনিময়ে মা বাবার কবর আজাব মাফ করিয়া দিবে বাজান আমি জানি না কার মা নাই কার বাপ নাই একটু মোহাব্বত করি একটা ডাক দেস না না আল্লাহ না দেন না দেন না আল্লাহ কিরে ভাই এতগুলো মানুষের আজিজ তলবা বা তোরা কি সাইগুল আজিজ হইতে চাস না তোরা কি আল্লাহ হইতে চাস না কোনো আল্লাহর কান্না ছাড়া আল্লাহ হইতে পারে নাই এই যে তোদের এই দিকের অঞ্চলের বৃহত্তম বীরপুরু সাতিদা খালেদ সাইফুল্লাহ সাদি দামাদ বরাকলা আলিয়া ওনার বাবা কত বড় আল্লাহর অলি ছিলেন কেমন কান্নাকাটি করতেন রে বন্ধু কান্না কাটি দ্বারা আমার মাওলা দাদি হইয়া যায় কান্না কাটি দ্বারা মাফ হইয়া যায় আমি জানি না কার কি গুণা আছে কার কি অপরাধ আছে যদি মনে করো হুজুর আমার গুণা আছে তাইলে কেন দেরি কেন দেরি কেন দেরি কার পিছনে জানি মালাকুল মুদ্দার রইছে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া গেছে কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হইয়া গেছে কার ঘরের আশেপাশে আশেপাশে জানে মালা কুল মৌত গ্রান কাটাই দিছে বাধানরে যদি মনে করো হুদুর আমার মরাই লাগবে যদি এটা তোমার বিশ্বাস হয়েই থাকে আর যদি মনে করো আমার গোনা আছে আজকে আমি গোনা মাফ করা বাড়ি যাব তাইলে ওলামা তোলা যুবক বৃদ্ধ নারী পুরুষ কেন তুমি বসে থাকবা মায়া লাগায়া বলো না আল্লাহ আরে প্রেম করিয়া বলো না আল্লাহ একটুটা চক্ষুটা বন্ধ করিয়া দেখো দুনিয়া আন্দার দুনিয়া আন্দার কোন ছেলে কোন মেয়ের জন্য এত কষ্ট করে কামাই করো বাদান আজকে একটু সুস্থ আমি কিন্তু গত কয়েকদিন যাবৎ আমি ঠান্ডা এবং জ্বর সর্দি কাজে ভুগতেছি যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত হয় কান্দি আর আল্লাহর কাছে বলি আল্লাহ এই মেয়েটা যখন আব্বু বলে ডাক দেয় কলিদা ঠান্ডা হয়ে যায় কিন্তু এমন একদিন আসবে আমার লাশ বাইরে পড়ে থাকবে হয়তো আমার আদরের মেয়েটা চিল্লে চিল্লে বলবে আমার আব্বু কথা বলে না কেন আমার আব্বু কেন কথা বলে না আমার আব্বু কেন চোখ খুলে ভাই গোনা করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে আসে না একটু দিলটা নরম করে গভীর রোদনেতে আমার মাওলা পাক এই মকবুল সময় তোয়া কবলের সময় একটু মায়া লাগা ডাক দেস না বলস না আল্লাহ বাজান তোর আমার কান্না আসে না বাজান আমার মেয়েটা এই তো গত পশু দিল মাথায় হাত দিয়ে যখন দেখছে শরীরে তা জ্বর মেয়েটা আমার গলান জামারিয়া ধরিয়া ডাক দি বলে আব্বু আজকের মাহফিলটা কি না গেল হয় না আমি বললাম মা কেন তুমি কথা বলো মেয়েটা আমার কপালে চুমি দিয়ে বলে আব্বু তোমার যদি কিচ্ছু হইয়া যায় আমি আমার আব্বু বলে ডাকলি মুখারে বাদান যাদের মেয়ে বাচ্চা আছে তাদের মেয়েরে কুতু মুক্ত যুব কালকে যদি তুই বাচ্চা থাকবি গ্যারান্টি কি কেন তুই দিল নরম করস না কান্নার চোখের পানি দ্বারা জাহান নামের আগুন নিবিয়া যাবে আল্লাহ 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 করিয়া থাকি হায়াতির কোনো গ্যারান্টি না এই তো গত কয়েক বছর আগে আপনারা পেপার পত্রিকায় টেলিভিশনে মোবাইলের ইন্টারনেট ইউটিউবে ফেসবুকে দেখেছিলেন ঢাকা জেলার কেরানিগঞ্জ থানা কালীগঞ্জ এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগিয়ে মারা গেছে কত শ্রমিক একজন শ্রমিক আল্লাহর হস্তে কোনো দিকে খেয়াল দিস না নিজের নিয়ে নিজে চিন্তা কর ও ওলামা ও তুলাবা একটু চিন্তা কর একটু ফিকির কর দেখ কান্না আসেনি এই হায়াতের কোনো গ্যারান্টি নাই আজকে তুই আমি জিন্দা কালকে মুর্দা হয়ে যাইতে পারি বাবাজি যেইদিন যেই দিন আগুন লাগিয়ে গেল ওই দিন সকাল বেলা একজন শ্রমিক আমার বন্ধুগণ কারখানায় যাওয়ার জন্য রওনা দিবে ওই শ্রমিকের একটা কন্যা সন্তান আছে জুতা স্যান্ডেল পরিধান করার জন্য জুতা স্যান্ডেল খুঁজতেছে মেয়েটা দৌড়ে বাবার জুতা জোড়া আগা দিয়ে বলে আব্বু এই নাও তোমার জুতা জোড়া না মেয়েটা জলদি করে বাপের পায়ে জুতা দে যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানে মেয়েরা কত বাপের ভক্ত বাইরা বাপের জুতা পরায় দিল বাপ মেয়েটার মাথায় দিয়ে বলে মনা আজকে তুমি আমার জুতা পরাইয়া দাও বাপ যদি জানতো আমি সন্ধ্যাবেলা এখনই ফুরিয়া মারা যাবো বাপ কোন দিন মেয়েকে এইভাবে বলতো না আমার বাইরা আমার বন্ধুরে মেয়েটা যখন বাপের পায়ে জুতা গা দেয় এবার মেয়েটা আস্তে করে দাঁড়াইয়া বাবার হাতটা দূরিয়া বলে আব্বু কতদিন ধরে বলি তুমি আমার জন্য দুবাই কোম্পানি চকলেট আনবা তুমি খালি বলো আনমু আনমু কিন্তু কই তুমি তো আনো না বাপ ডাক দিয়ে বললো মাগ, গো এতদিন আমি বেতন পাই নাই তাই আমি আনি না আজকে আমি বেতন পাই এতর তোর আমি চকলেট আনবো মেয়েটা বাবাকে নিচু করাইয়া কপালে চুমু দিলে আর বাবার হাতটা ধরিয়া বলে আব্বু আমার জন্যে তুমি চকলেট আনবাই বাপ বললো আমি আনবো বাবা এবার আসতে করিয়া তোর কাছে চলিয়া গেল মিটাবার দূরে যাবা বাবার মাজাটা জড়ায় ধরিয়া চিৎকার দিয়ে বলে আব্বু কয়টা বাজি তুমি আসবা বাপ এবার বিরক্ত ইয়া রাগ হইয়া বিবির ডাক দিয়ে কয় রে তোর মেয়ে আজকে পাগল হইয়া গেল নি জীবনে কি চকলেট খা নাই এত ব্যস্ত হই যে কেন বাপ যদি জানতো এই যাওয়া আবার সে যাওয়া এটাই আমার মেয়ের জীবনে দুনিয়ার জীবনের কিন্তু মেয়ের মন বেজার থাকলো অনেক বাপ বাইরেতে পারে না বাবা আবার দূর থেকে ডাক দিই বলতে যে তুমি জানিয়ে রাখো আমি সন্ধ্যা সাতটা বাজে অফিস ছুটি হয়ে আসি মেয়েটা তো আমার বাইরে ঘড়ির কাটা চিনে টাইম চিনে সাতটা চিহ্ন চাকায় রাখছে তাকায় রাখছে আমার বন্ধুগণ আমার বাইরা এই বাপ সারা দিন কর্ম করছে সন্ধ্যা সাতটা যখন বেজে গেল মেয়েটা ছোট্ট মানুষ মার কাছে আইসা বলে মগ আব্বু না সাতটা বাদে আসতে বলছেন কই আব্বু তো এখন আসে না ও না মা এবার মোবাইল নিবে নিবে রাগ হইয়া কয় তোর বাপ হয়তো বা জামে পড়ছে এমনি আসবে মেয়েটা ডাক দিয়ে বলতে যে গো আব্বুর একটা ফোন দাও না এত দেরি করে কেন এই ফোন দিবে দিবে ইনডিমিন টাইম মায়ের মোবাইলে বাবার নাম্বার থেকে ফোন আসছে মায়ের এবার ডাক দিয়ে বললেন রে পাগলি এই নে তোর ফোন দিয়েছে মেয়েটা হাপ্পা মারিয়া বাবার মোবাইলটা নিছে আমার বাইরা রিসিভ করিয়া কানে ধরিয়া একটা ডাক দিয়ে বলে আব্বু কত দূর চকলেট কিনছো নাকি বাবার গলার কোন আওয়াজ নাই মেয়েটার কানে আওয়াজ আসতেছে কতক লোক অ্যাম্বুলেন্সে তুলে দে এখনো মরে নাই এখনো মরে নাই এখনো মরে নাই না ওই দিকে আগুন লাগছে জলদিদা এই দিক দিয়ে এরে মোবাইল এর বাড়িতে মোবাইল কর এর অ্যাম্বুলেন্সে তুলিয়া দে এখনো মরে নাই মুসলমান বাইরার আমার মেয়েটা চিৎকার দিয়ে বলে মাগো আব্বুর নাম্বার থেকে কিসের আগুন আগুন বলে মাগো আব্বুর জানি কি হয়েছে এইবার মহিলাটা মোবাইল কানে দুরিয়া বলে কি গো আপনারা কারা লোকেরা ডাক দিয়ে বলে ওরে বোন তুমি কি খবর পাও নাই আমাদের কালীগঞ্জের এই প্লাস্টিক কারখানা আগুন লাগে অনেক লোক মারা গেছে মহিলা ডাক দিয়ে বলে আমার বাচ্চারা আব্বুর খবর কি লোকেরা বলে বল অবস্থা ভালো না আমরা হাসপাতালে অ্যাম্বুলেন্সে করিয়া পাঠায় দিলাম আবার বাইরা মহিলাটা ওয়ালের সাথে মাথারা টাকাইয়া একটা চিৎকার দিয়া বলে আল্লাহ একটা ডাক দে না বলস না আল্লাহ বাদান এরকম অন্ধকার অভাব অসার ওজনই তোর আমার জীবন হয়ে যাইতে পারে কেমনির তুই না বরমানি করাস কেমনির তুই জাহান কি ভয় পাস না আল্লাহর গুলাম আল্লাহর বান্দি চিৎকার দিয়ে বললেন আল্লাহ সকালবেলা স্বামী আমার ভালো গেল এখন রুগী হয়ে গেল না জানি আবার আমার স্বামী চিরতরে বিদায় হইয়া যায় মহিলাটা চিৎকার দিছে আল্লাহ গো তুমি এটা কি করলা ওনার কিছু হইলে আমার সংসার দেখবে কে আমার বাচ্চা গুলারে দেখবে কে কেমনে আমি সংসার চালাব এইভাবে যখন বেদিকের মতন চিল্লা চিল্লি করতেছে মেয়েটা বুঝতে পারছে তার বাবার সমস্যা হয়ে গেছে মেয়েটা দে মায়ের দরে দরে বলে মাগ। আমার চকলেট লাগব না আমরা আবু আমি আমার আব্বুর কাছে যাব ও মেয়ের বাবার একটু চিন্তা করিয়া দেখ মেয়েরা বাপের কত ভক্ত হয় তাদের মেয়ে আছে তাদের মেয়ে আছে মেয়েরা বাপের প্রতি কত দুর্বল মুসলমান বাইরারে আমার মেয়েটা চিৎকার দিয়া দিয়ে বলছে যে আমি আমার আব্বুর কাছে যাব আমার চকলেট লাগবো না আমার চকলেট লাগবো না আমি আজ বাদলে যাব প্রায় বাদা নাম আমার মেয়েকে নিয়া বিবি সাথে একটু ঠাট্টার মন কালাকালি হয় আমার মেয়েটা আমাকে সারা ঘুমানা না আমার গলায় হাত ধরিয়া হাত রাখিয়া ঘুমায় যেই দিন আমি যাই না ওর মা ওর হাতের নিচে একটা কুলবালি দিয়া খাতা দিয়া ডাইকিয়া তারপর ওর হাতটা রাখে মেয়েটা সকালবেলা ঘুমের থেকে উঠিয়ে তো কোন দিকে আমি না মেয়েটা চিৎকার দিয়া বলে আমার তুমি ধোকা দিদ কেন আব্বু তুমি আসবান আমারে বলো নাই কেন আমার বাইরে আমার বন্ধুগণ মেয়েটা যখনই এইভাবে বলে তখন আমি মাঝে মধ্যে কান দিয়ার বলি আল্লাহ এমনও তো একদিন আসতে পারে আমার মেয়ে আমার আশায় থাকবে কিন্তু আমি যাব ইটু মায়া লাগায় বলস না আবার বলস না দেখ যুব কান্দা আসেনি দেখ আল্লাহ হইতে পারস নি এই গভীর রজনীতে তো বা কবুল হইয়া যাবে কানতে দেয় যদি চোখের পানি পরিয়ে যায় এই চোখের পানি টিসু

দিন মাথার কাছে সূর্য চলে আসবে যুবক একটু খেয়াল করে দেখ কোন জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন যেদিন মাতার মাথার কাছে গোনাগারদের মাথার কাছে সূর্য চলে আসবে সূর্যের বারোটা মুখ খোলা হবে আমার মাওলা বলবে বারোটা মুখ খুলিয়া আলো দাও সূর্য বারোটা মুখ খুলিয়া খাখা করে আলো দিবে এই সূর্যের তাপ এমন বেশি হবে মাথার মগজ গুলি টাস করে গলে গলে পড়ে যাবে আল্লাহ আমার বাইরে আমার বন্তরে কার পিছনে ধারী মালা কুল্ম ধারা রইছে বাদান কোন দুনিয়ার পাগল হইয়া গেছ ও বাড়িওয়ালা বাড়িতে বসি বয়ান শোনো দেখো আল্লাহ কেমনি কান্দে মাসুম বাচ্চারা কান্টেছে আজকার কান্নার চোখের পানি আল্লাহ আমার মাওলা ফিরত দিবে না আমার বাইরে আমার মাওলার প্রেমী তুমি কান্দ যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে মাথার মগজ গুলি টাস টাস করে গুলে গুলে পড়বে কত গর্ববোধ প্রতিদিন গর্ব খসিয়া পড়িয়া যাইবে কত মানুষের জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে আমার বাইরা নিচের জমিন তামা তামা হয়ে যাবে মানুষ গামের পানিতে সাঁতার কাটবে আম্মা জানাইসা বলেন দুই পারেকে জমিনে দাঁড়াইতে পারবে না এক পারেকে দাঁড়াবে তাও দাঁড়াইতে পারবে না খালি লাভাইতে থাকবে আর চিল্লাইতে বলবে মালিক আর পারি ঢেগুয়াল

পুত্র মোহাম্মদ সাল্লাম তোমার আমার পেয়ারা নবী সেদাই পরে এমন কান্না কাঁদবে উন্মতি বলে আজকে উম্মত মুক্ত জমিনে তুমি নবীর উম মায়া পরে কান্দ না আমার নবী উন্মতি উন্মতি বলে কাঁদবে আমার মালিক ডাক দিয়ে বলবে হাবি বাসকে আপনার কান্নার দিন না আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন আল্লাহর আমি মাথা তুলতেছি এবার নবী যখন দণ্ডাই মান হবেন নবীর গায়ে কাদা মাটির পোশাক থাকবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ওগো নবী আপনার গায়ে কাদা মাটির পোশাক কেন আমার নবী বলবে করবেন আল্লাহ আমি মৃত্যুর পরে রোজায় শুয়া কিয়ামত পর্যন্ত উন্মতি উন্মতি বলে কানছি আমার এই কান্দুই না চোখের পানির দ্বারা রোজার মাঠে কাদা কাদা হয়ে গেছে আল্লাহ গো আরে উন্মত একটা ডাক দে না আরে ভাই কারো চলে যাওয়া দেখে যাইস না রে কপাল পুড়ে যাবে রে মাওলার রহমতের বাউন্ডারি থেকে দোয়া কইরা যা মায়া লাগা একটা ডাক দেস না উন্মতেরা বলস আল্লাহ আমার নবী বলবে নবু আল্লাহ আমি উন্মতের মায়া কানতে কানতে আমার চোখের পানির দ্বারা রজার মাটি কাদা কাদা হইয়া গেছে এই কান্দুই মাটির কাদা লইয়া আপনার দরবারে উঠছি আল্লাহ ও আমার একটা উন্মতকে জাহান্নামে দিলে আমি নবী জান্নাতে যাম না আল্লাহ আজকে যে উম্মতরা কেমনে গো নবীর ঘরের বিরোধিতা করা সেই উম্মতরা কেমনে গো আলেমদের বিরোধিতা করা কেমনে গো তুমি জান্নাতি মানুষদের অস্বীকার করা আমার বাইরে আমার বন্ধুগণ কোন দিকে কোন খেয়াল নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার নবী ঠিক আছে আপনি আর কাটবেন না আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম আপনি জায়গায় দাঁড়ান আপনি জায়গায় দাঁড়ান আমার সামনে সামনে দাঁড়ান আমি আল্লাহ বললাম আপনার অনুমতি ছাড়া একটা উম্মত কামি জাহান নামে দিব না তবে নবী আপনি যারে বলবেন এটা আমার উম্মত আমি আল্লাহ তারে বলবো এটা আমার বান্দা আর আমি আল্লাহ যারে বলবো এটা আমার বান্দা আমার ফেরেস তারা তাকে ঘোষণা দিবে ওদু খুলি জান্নাতি এইবার নবী দাঁড়া যাবেন আমার উম্মত কয় উম্মতদেরকে তালাশ করবেন যুবক একটু চিন্তা করিয়ে দেখ আজকের দুনিয়ায় তুই ক্লিন শেপ করস আজকের দুনিয়ায় তুই বেগানা নারীর মায়ে পড়িয়া দুনিয়ার পাগল হইয়া তুই ইফতিদিন করস জেনাকার হইয়া তুই আমার ভাইরা বাদে কাদের চিন্তা করস তুই তোর জোয়ানি তুই রক্ষা করার জন্য কত চেষ্টা করস কিন্তু যুবকরা আজকে তুই নবীর সুন্নত মানুষ না ওই দিন যদি তুই দাড়ি ছাড়া নবীর সামনে দাঁড়ায় বলস গুণাগার হইয়া যদি বলো যোগ নবী আমি আপনার উন্মত আর নবী যদি বলে তুই আমার আমি তবে তারা কানতেছ তাদের জন্য একটা সুসংবাদ ইমামলাউলি আনোয়ার চা কাশ্মীর রহমতুল্লা বলেন ইমামলাউলি আনোয়ার চা কাশ্মীর রহমতুল্লা বলেন যারা কান্তে ও আল্লাহর মহাব্বতে কান্দ এই কান্দুই চোখের পানি যদি চেহারা নিচে রাখ এই কান্দুই চোখের পানির দ্বারা চেহারা নূর হাসরের ময়দানে প্রমাণ হবে আমার বাইরা আমার বন্ধুগণ আমার নবী কান্দুই না চিনবে আর ডাক দিয়ে বলবে আস তোমরা আমার সাথে জান্নাতে যাইবা বাজান রে এই জন্য কান্দবে বেশি হাসতবে কম সবার তো কান্না আসবে না এটা আমি জানি আর লম্বা নয় বন্ধু কোন দিক কি কোন খেয়াল নাই আমার বাইরে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই তবে দোয়া করার আগে বাদান ছোট্ট একটা কথা বলি কেন আপনি জাহান নাম থেকে মুক্তি নিবেন না আমার দিল বলে আজকের মনাদাত আমার মাওলা কবুল করবে এই মুক্তা অনেক বক্তা আসে এত রাত্র পর্যন্ত আপনারা থাকেন না কিন্তু আমার জীবনে যতবার মুক্তা আসছি সব সময় আমার সাথে আপনারা দোয়া করে গেছেন কারণ মুক্তা মাটির মানুষ আমাকে ভালোবাসেন মুক্তা গাছ মাটিও মানুষের সাথে আমার একটা প্রেম জন্মাইছে আমার আমার বন্ধুগণ আমি মুসাফির মানুষ আমি আপনার জন্য দোয়া করব। কেন আপনি না থেকে মনে জানি এটা কিন্তু একটা কঠিন কথা যেই কথাটা বলতে আমি দূর চলে আসি করাচির হজরতে একটা কিতাব লেখছেন নেপালে সাত দিন মনে আছে তো কথাটা বা জানলে আপনারা মনে করছেন আমি ভুলে গেছি না ভুলি নাই বলিনা যারা বলেন হুদুর আমি এত তাড়াতাড়ি কাঁদবো কেন এখনো তো আমার আল্লাহ হর বস হয় এখনো তো আমি বিয়া করি নাই আমার প্রিয় মুচি সায়কে দাও না বলে আলেমদের জন্যই বয়ানটা জরুর আলেমদের জন্যই বয়ানটা বেশি জরুর আলেমদের জন্যই বয়ানটা বেশি জরুর বাজা আমি খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই যারা বলেন হুদুর এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব আমাদের হাটাদের ছোট্ট বয়সে আল্লাহ হইছেন হুসেন আহমদ মাদানি ছোট্ট বয়স আল্লাহ হইসেন মুসলমান বাইরা রে আমার করাচি রদ্রতা কি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ লাই লেখেন যারা বলেন বলেন এখনো দাড়ি হয় নাই উঠে নাই এখনো বালে ঘই এখনো বয়স হয় নাই বিয়া শাদি করি নাই না কুরুক তারপরে দাড়ি রাখবো আল্লাহ হব এরে বাবাজি করাচির হজরত মোহাম্মদ আক্তার সাহেব রহমতরে লেখেন হজরত আলীর বংশের একজন বালক হজরত আলী জান্নাতি পুরুষ এই জান্নাতি পুরুষের বংশের একজন আউলাদ ছোট্ট একটা বাচ্চা বয়স হইল তার সাত বছর নাম হইল তার আলিয়াজগর এই শিশু আলিয়াজগর সাত বছর বয়সে মুরব্বীদের সাথে মসজিদে গেছেন নামাজ পড়তে খুব খেয়াল করেন বাবা মসজিদে গেছেন নামাজ পড়তে নামাজ জানতে মুরব্বীরা যার যার মতন বাইর হইয়া গেছে আমার বন্ধুগণ সব মুরব্বীরা চলিয়া গেছে কিন্তু শিশু আলী সাত বছরের বাচ্চাটা যেই যুবকগুলি বলো ত্রিশ বছর বয়স পর যারা বলো এখন আমার বয়স হয় নাই এই জন্য কেন আমি দাঁড়িয়ে রাখব যেই মাদ্রাসা ছাত্ররা বলো এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব কেবল মাত্র তো আমি না মিমিন পুরি হাদায়াতুন নাহ এখনো তো আমি তাকমিল পুরি নাই এখনো তো আমি কামি এখনো তো আমি দাওরাই ভর্তি হই নাই আমার আমার বাইরে তোমার নস তোমারে দুকা দেয় বাজান ছোট বয়সের এবাদত আল্লাহ পছন্দ করে যৌবন বয়সের এবাদত আল্লাহ পছন্দ করে মুসলমান বাইরারে আমার এই সাত বছরের বালক দেখো কি পরিমাণ জাহান ভয় পায় মুরব্বীরা যার যার মতন বাইরে চলে গেছে সাত বছরের বালক শিশু আলী মসজিদের কোনায় বসিয়ে বসিয়া দুই হাত তুলি আল্লাহর দরবারে কানতে চার চোখের বাণী ছেড়ে দিয়ে বুক ভিজিয়ে দিতেছে আল্লাহরে ডাক বলে ও আমি আলিয়া তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও আল্লাহ বাজান আলেম রে বয়ানটা বুঝবে আল্লাহর হস্তে কেউ উঠবেন না এই রহমতের প্যান্ডেলের শৃঙ্খলা নষ্ট করবেন না কত বুড়ারা সাদি সাদা দাড়ি পাকারা কানতেছে কত মাসুম বাচ্চারা কানতেছে আমার মাওলা কান্না কবুল করবে কারা গো নিজের নসের উপর জুলুম করো গোনা করো যারা বলো এখনো বয়স হয় দেখো শিশু আলিয়াজগর কি বলে শিশু আলী আসগর আল্লাহ আকবর আল্লাহ আকবর শিশু আলিয়াজগর ডাক দিয়ে বলতেছেন মালি আবি আলিয়াসগর কে তুমি জাহান মের আগুন থেকে বাঁচাই দিও মুরুব্বীরা নজর করিয়া দেখেন আলিয়াসগর কানতে কানতে নিজের চোখের পানি দিয়া বুক বিদায় দিছে এক পর্দায় মসজিদে গড়া গড়ি পাইতেছে মুরব্বীরা এক অপরকে ডাক দিয়ে বলতেছে ব্যাপার কি এই বাচ্চা ছেলেটা জাহান নামের কি বুঝে এ তো এখনো বালে হয় নাই সবাই সিদ্ধান্ত নিল মোনাদ শেষ আমরা তার কাছে যাব আমরা তার জিজ্ঞাসা করব বাবা এই ছোট বয়সে তুমি জাহান নামের কি বুঝিয়া কান্দ খুব খেয়াল করেন বাবা শিশু আলিয়াস গড়ে যুবক তোমার জন্যে বলি যুবক তুমি না শরীয়তপুরি কে ভালোবাসো দেখো বুজুর্গরা মারেন মিয়া সিনার লগে সিনা লাগায় কি করিয়া দিল মুসলমান বাইরারে আমার মুরুবিরা যখন দেখলেন নামাজ শেষ হইয়া গেছে এইবার সেই জুয়ালিয়াত গোরের মুনাজাত শেষ হওয়ার পর মুরুবিরা কাছে যাইয়া আলিয়াত গোরের চোখের পানি মুছিয়া দেয় লাল হইয়া গেছে গাল ফুলে গেছে গালগুলি থরথর করে কাঁপতেছে ঠোঁট দুটি কাপ কাপ করে নড়তেছে আর চোখের পানি পড়তেছে কেমন জানি ফিটকি উঠে গেছে মুরব্বীরা ডাক দিয়ে বলেন আলী আসগর তুমি বাচ্চা মানুষ তুমি এই বয়সে কি বুদিয়া জাহান নামের আগুনের বয়ে কান্দ এখনো তো তুমি বালে ঘও নাই এখনো তো তুমি বালে ঘও নাই আলী আসগর ডাক দিয়ে বললেন মুরব্বীরা আমার উর্ধ্বতম পুরুষের নাম হজরত আলী হজরত আলী জান্নাতি কোনো সন্দেহ নাই আল্লাহ আকবর হজরত আলী জান্নাতি কোনো সন্দেহ নাই কিন্তু মুরব্বীরা আপনারা আমাকে বলতেছেন আমি বাচ্চা মানুষ এই বাচ্চা বয়সে আমি জাহান নামের আগুনের বয়ে কান্দি খুব খেয়াল করেন বাবা দেখেন জবাব কি দে আলিয়াজগর ডাক দিয়ে বলতেছেন এই বাচ্চা বয়সে আমি দুই কারণে কান্দি নাম্বার আমি কোরআন তেলাওয়াত করতে যাইয়া প্রায় কোরআনের আয়াতের তরজমা বুঝি যেই দিন আমি তেলাওয়াত করেছিলাম কু আং ও আহ র যেদিন আমি আয়াত পড়েছিলাম এই আয়াত পড়ার পর আমি আলিয়াসগর বুঝতে পারছি আমার মাওলা আদর করিয়া বলছেন ইয়া আই মানু আমি আলিয়াসগর বুঝতে পারছি দৌলত ইমান অর্জন করার কারণে আমার মায়ের চাইতে আমার বাপের চাইতে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে আমার আল্লাহ চায় না আমি ইমান আমি এক নম্বর আমার মালিকের মহাব্বতে কান্দি কারারে মাওলার মহাব্বতে কান্তেরা দিয়া শস এই তাহাদ্দির পূর্ব মুহূর্তে একটা ডাক দেশ না কান্না না আসলো না ছাত্র ছাত্রবাইরা পড়ালেখা রাখা হয়ে যাবে ব্রেন ভালো হয়ে যাবে মনের আশা পুরো হয়ে যাবে কারা গো বেকার আছো ব্যবসা বাণিজ্যে বরকত হয় না চাকরিতে প্রমোশন হয় না কঠিন রোগ ভালো হয় না আর দেরি নয় মায়া লাগায় বলো স্নাল দেনা দেনা ডাক দেনা বলো স্নাল যে চলিয়ে যাইতে চাই তাকে চলিয়ে যাইতে দে খবরদার বাজান ঠেকাবি না ও মোহাম্মদুল্লাহ হাফিজির

এই ময়দানা তলিয়াস রহমতুল্লাহ চলিয়াছে আমার আমার বন্ধুগান পাওয়া যায় আমার মালিক কবুল করবে মাবুদকে মহাব্বত করিয়া জাহান্নামের আগুনের একটা ডাক দেন না বলেন না আল্লাহ বলেন না আল্লা আবার বলেন আল্লাহ বদন ও বজান আজকের এই ডাক আমার মাওলার আরসের খুঁটি নড়াই দিবে এই আরামের বিছানা হারাম করিয়া কেমনি বুড়ারা বসিয়া বসিয়া কান্দে মাবুদ গো তুমি মাফ করিয়া দাও মাবুদ গো তুমি কবুল করিয়া নাও চিৎকার দিয়া বলেন না আমি মুসলমান বাইরে শিশু আলিয়াজগর বলতেছেন আমি দুই কারণে জাহান নামে রাগুনের কান্দি নাম্বার এক আল্লাহর মহাব্বতে কান্দি দেখেন দুই নম্বর উত্তর কি দেয় খুব কঠিন কথা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার করাচির হদরৎ থানবীর কথা নকল করে বলেন শিশু আলি শিশু শিশু আলিয়া আকবর বলতেছেন দুই নম্বর কান্নার কারণ হয় আপনারা বলতেছেন আমি ছোট মানুষ ওই একাইটা আমি নদর করে দেখছি আমার মাওলা বলছেন ওকুদুহান্না সুয় যা র ওই আগুন থেকে মানুষ ওই আগুন থেকে ইমানদার তুমি নিজে বাছো অপরকে বা চাও সেই জাহান্নামের আগুনের লাক্রিয়বে মানুষ আর পাথর আমি মানুষ শব্দটা দেখিয়া কান্দি মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন আলিয়াস ঘর এই মানুষটা তো বড় বড় মানুষের কথা বলা হইছে। তোমার মতন বাচ্চা মানুষের কথা বলা হয় নাই তুমি কি বুধিয়া কান্দো আমাদের তো এখনো বুঝিয়া আসলো না আলিয়াজগর ডাক দিয়ে বলেন ও গো মুরব্বীরা গো এই না শব্দের ব্যাখ্যা আমি তালাশ করিয়া পাইছি আমার মায়ের রান্না করার সময় আমি নজর করে দেখছি আমার মা তখন লাকড়ি চুলা লাকড়িতে চুলার মধ্যে দরাইয়া কাঠখড়ির মধ্যে গায়ে আগুন ধরে যখন রান্না করে আমি আমার মায়ের নজর করে দেখছি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় আমি আমার মায়ের কোনো দিন বড় লাকড়ির গায় আগুন ধরাইতে দেখি নাই আমি আমার মায়ের সপ্তমায় ছোট ছোট লাকড়ি গায়ে আগুন ধরাইতে দেখছি এই ছোট লাকড়ি যখন দাউ দাউ করে আগুন ধরে উঠছে আমার মা তখনই আগুনে তাপ ঠিক রাখার জন্য বড় বড় লাকড়ি আস্তে আস্তে ঢুকে দিছে আমি আলিয়াস গড়ের বয় হইল না জানি আমার মালিক আমি আমিয়ালিয়াস ছোট্ট মানুষকে আগে জাহার নামের আগুনে দিয়ে গরম করে এর বড় 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 মানুষগুলোকে দিতে পারে ভাইরা মারা লম্বা নয় এই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন হজরত থানবির রহমতুল্লাহ বলেন জাহান নামের আগুন থেকে নিজের বাস্তব অপরকে বাঁচাই তবে নির্দেশ আল্লাহর মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পথ হইল চারটা এক নম্বর আলেম হওয়া দুই নম্বর আলেমের ছাত্র হওয়া তিন নম্বর আলেমের কথা শোনা চার নম্বর আলেমগণকে মোহাব্বত করা আজকে আলেম গণের মোহাব্বত নিয়ে আমার সাথে মোনাজাত করে দেবে না আখিরি মোনাজাত মা বাবার নাম নিজের নিдер বংশ ধরে নামে এত ক্ষণ বইসা থাকলে নিজ এখন চইলা দাওট হইল কপাল পোড়ার প্রমাণ এত ফসল কাটলেন কিন্তু ঘরে নিতে পারলেন না আপনার মতন পুরা কপাল কেউ হইতে পারে না শেষ বলদা সব বলদার একটু আদা দিতে চাই কারা কারা গো আমার সাথে দোয়া করে যাইবেন একটু দুই হাত তুইলা দেখান তো দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমান ভাইরা আমার বন্ধু বন্ধুগণ আপনারা ওয়াদা দিছেন আমি আপনাদের জন্য দোয়া করব একসাথে দোয়া করে বিদায় হব কিন্তু বাদান আপনারা জানেন আজকে যেই পরিমাণ মানুষ হয়েছিল অধিকাংশ মানুষ চলিয়ে গেছে দেরির কারণে এরপরও আপনারা আছেন মাওলার রহমতের বাতাসে টিকিয়ে রয়েছেন আমি আপনাদের কাছে একটা আবদার করব এই মাদ্রাসার জন্য আমার বন্ধুগণ দশে মিলে একটু তিল তিল করে দান করবেন কেউ উঠবেন না বাদান না পারলে না দিবেন মাদ্রাসার ছাত্র ভাইরা জিম্মাদাররা আপনাদের একটা রুমাল চাদর বা ব্যাগ নিয়ে যাবে এই মাদ্রাসার পক্ষে আপনি পাঁচশো খান টাকা দুইশো খান টাকা একশো খান টাকা আপনি তিল তিল করে যদি দিয়ে দেন যত হাজার মানুষ এই পর্যন্ত আছেন ইনশাআল্লাহ